উপাচার্য নিয়োগে এবার সার্চ কমিটি তৈরি করে দেবে সুপ্রিম কোর্ট। আপনারা জানেন যে এই উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবন এবং রাজ্য সরকারের মধ্যে তর্জা চলছে, রাজভবন এবং রাজ্য সরকারের মধ্যে কার্যত সংঘাত চলছে। এই অবস্থায় দাঁড়িয়ে এবার সুপ্রিম কোর্ট স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটি তৈরি করে দেবে। রাজ্য সরকার, আচার্য এবং ইউজিসি তিন থেকে পাঁচজন বিশিষ্ট ব্যক্তির নাম পাঠানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। 25শে সেপ্টেম্বরের মধ্যে এই নাম পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মর্মে ইতিমধ্যে হাইকোর্টে মামলা হয়েছিল, সেই মামলা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যায়। এবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে সার্চ কমিটি তারাই তৈরি করবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে নয়াদিল্লি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, এই এই প্রশ্নে আজ সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ? দেখো, আজকে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে কমেন্ট, সেটাতে তারা বলেছেন কি এর আগে যখন গত বছর অর্ডার দিয়েছিলেন সেটাতে তারা বলেছিলেন কি রাজ্য সরকার এবং চ্যান্সেলর তারা দুজন বসে ঠিক করুন এমিনেন্ট পার্সনরা কারা রয়েছেন যাদেরকে ইউনিভার্সিটির স্বার্থ, ছাত্রদের স্বার্থ এবং এডুকেশনের মান বাড়ানোর জন্যই লক্ষ্য রাখা উচিত। তাদের নিজের ব্যক্তিগত মত না দিয়ে এমিনেন্ট পার্সন গুলোকে যেন ভাইস চ্যান্সেলর পার্মানেন্ট অ্যাপয়েন্ট করা হয় সেটাকে গুরুত্ব দেওয়া হোক, এই কথা গতবার হিয়ারিং এ সুপ্রিম কোর্ট বলেছিল। আজকেও যখন হিয়ারিং স্টার্ট হয় কমেন্ট, তখনও সুপ্রিম কোর্টের তরফ থেকে এই কথাই ছিল কি তারা কোয়ালিটি অফ এডুকেশন নিয়ে চিন্তিত রয়েছেন, ইউনিভার্সিটির মান যেন বড়ে সেটা নিতে তারা চিন্তা ভাবনা করছেন এবং তারা চাইছিলেন যে রাজ্য সরকার এবং চ্যান্সেলর মিলে ঠিক করুন কি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট গুলো করা হবে পার্মানেন্ট ভিসিদের জন্য। কিন্তু যখন কোনো রাস্তা বেরোয়নি আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে তারাই একটা কমিটি, সার্চ কমিটি গঠন করে দেবেন এবং সেটার জন্য তিনটে থেকে পাঁচটি নাম রাজ্য সরকার, চ্যান্সেলর এবং ইউজিসি তরফ থেকে তিনি চেয়ে তারা সুপ্রিম কোর্টের কাছে চেয়েছেন এবং এই নামগুলো 25 তারিখের মধ্যে দিতে হবে। 27 তারিখ পরবর্তী শুনানি রয়েছে। মনে করা হচ্ছে যে 27 তারিখ হয়তো কোনো একটা নতুন সার্চ কমিটি গঠন করে দেবে সুপ্রিম কোর্ট। এই সার্চ কমিটি ঠিক করবে কি কারা কারা এমিনেন্ট পার্সনদের অ্যাপ্লিকেশন নেওয়া হবে এবং তাদেরকে তারা সুপারিশ করবেন। একটা প্রশ্ন উঠছিল যে যখন অর্ডিনেন্স এসেছে তারপরে চ্যান্সেলর কিছু ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্ট করেছেন, সেক্ষেত্রে আজকে সুপ্রিম কোর্ট একটু কড়া পর্যবেক্ষণ করেছে কি রাজ্যপাল হলেন অ্যাপয়েন্টিং অথরিটি, তিনি সিলেকশন অথরিটি হতে পারেন না, দুটোই কি করে উনি করবেন? ওনাকে সিলেকশন করার জন্য একটা সার্চ কমিটি প্রয়োজন রয়েছে, তিনি শুধু অ্যাপয়েন্ট করাতে পারেন কিন্তু কে হবে সেটা তিনি না ঠিক করে যদি একটা যারা কোয়ালিফাইড লোক রয়েছেন, যারা এমিনেন্ট পার্সন রয়েছেন তাদেরকে নিয়ে যদি একটা কমিটি করা হয় সেক্ষেত্রে তারা ভালো করে সার্চ করে বলে দেবেন কি কোন মানুষ সব থেকে যোগ্য ব্যক্তি এই মুহূর্তে রয়েছেন যাতে ভাইস চ্যান্সেলর করা যেতে পারে, সে কথা আজকে সুপ্রিম কোর্ট বলেছে সোমেন। এবং হিয়ারিং চলাকালীন আজকে শিক্ষামন্ত্রী যে বিভিন্ন মন্তব্যগুলো করছেন সেটাও রাজ্যপাল বা রাজভবনের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন কি শিক্ষামন্ত্রী সেখানে রেডিকুল করছেন, ডিফেন্ড করছেন গভর্নরকে বা চ্যান্সেলরকে বারবারই, সেক্ষেত্রে তিনি এ কথাও বলেন। তবে রাজ্যের তরফ থেকে বলা হয় যে তারা 3 বার চিঠি দিয়েছিলেন গভর্নরকে তার সঙ্গে মিটিং করার জন্য কিভাবে ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্ট করা যায় কিন্তু রাজ্যপাল তাদেরকে কোনো জবাব দেননি। সুপ্রিম কোর্ট আজকে এ কথা বলেছে যে তারা এটার মধ্যে যেতে চাইছেন না, আপনাদের অন্য অন্য অপিনিয়ন থাকতেই পারে, তাদের স্বার্থ হলো সব থেকে বড় ইউনিভার্সিটিগুলো যেন ঠিকঠাক থাকে, তাদের মান বাড়ে, শিক্ষার মান বাড়ে এবং ছাত্রদের স্বার্থটাই প্রায়োরিটি, তাই তারাই এখন সার্চ কমিটি গঠন করে দেবেন এবং সেটার জন্য তিনজনকে অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, চ্যান্সেলর এবং রাজ্য সরকার এই তিনজনকে তারা বলেছেন যে 3টে থেকে 5টি নামের একটা তালিকা প্যানেল এমিনেন্ট পার্সনদের আগামী 25 তারিখ অব্দি জমা দিতে এবং তারাই একটা সার্চ কমিটি গঠন করে দেবেন এবং সেই সার্চ কমিটি বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলো ইনভাইট করবে ভাইস চ্যান্সেলর করার জন্য রাজ্যের ইউনিভার্সিটি গুলোর জন্য এবং বেস্ট পার্সন গুলোকে তারা অ্যাপয়েন্ট করবেন, অ্যাপয়েন্টমেন্টের জন্য সুপারিশ করবেন। ধন্যবাদ।